আবারও ইডির চার্জশিটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। থাইল্যান্ডে গিয়েছিলেন পার্থ অর্পিতা জুটি, তবে ঠিক কতবার সে বিষয়ে উল্লেখ না থাকলেও পার্থ অর্পিতা জুটি থাইল্যান্ডে গিয়েছিলেন এবং গিয়েছিলেন গোয়াতেও। ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে নতুন এক ব্যক্তির নাম। সোমবার কলকাতা হাইকোর্টে শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিট পেশ করে ইডি। মঙ্গলবার সেই চার্জশিট আনন্দবাজার অনলাইনে হাতে আসার পরে দেখা যায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে তদন্তে উঠে আসে একাধিক অপ্রত্যাশিত কথা। চার্জশিটে বিভিন্ন তথ্যের কথা উল্লেখ করতে গিয়ে এক ব্যক্তির নামও জানিয়েছেন ইডি। বলা হয়েছে স্নেহময় দত্ত নামে ওই ব্যক্তির সূত্রেই পার্থ অর্পিতার ইংল্যান্ড ও গোয়া সফরের কথা জানা গিয়েছে। ইডির দাবি অনুযায়ী ওই সব সফরের সঙ্গী হয়েছিলেন স্নেহময় নিজেও। থাইল্যান্ডে অপা ইউটিলিটি সার্ভিসেসের কোনো সম্পত্তি রয়েছে কি না তা নিয়ে ইডি খোঁজখবর চালাচ্ছে বলে সূত্রের খবর। তবে জেরায় পার্থ এটা জানিয়েছেন যে তার মালিকানাধীন কোনো সম্পত্তি নেই থাইল্যান্ডে। প্রসঙ্গত গত 22 জুলাই পার্থর বাড়িতে ইডি তল্লাশি চালায়। সেই সময় দক্ষিণ কলকাতায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটেও যায় ইডি, তল্লাশি চালায়। সেখানে বিপুল পরিমাণে নগদ টাকা গয়না উদ্ধার হয়, সেই সঙ্গে বিদেশি মুদ্রা মেলে তার উল্লেখ রয়েছে সেই চার্জশিটে। সেখানেই রয়েছে অর্পিতার হেফাজত থেকে থাইল্যান্ডে পাওয়া মুদ্রার কথা। এবার ইডির দাবি, সেই বয়ানে স্নেহময় জানিয়েছেন 2014 বা 2015 সালে তিনি একবার পার্থের সঙ্গে থাইল্যান্ডে গিয়েছিলেন, তবে সঙ্গে ছিলেন অর্পিতাও। সেই সময় থাইল্যান্ডে এইচআর অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ফুকেত শহরে যান পার্থ, সঙ্গী হন স্নেহময় এবং অর্পিতা। সেই সফরের যাবতীয় খরচ বহন করেছিলেন পার্থ নিজেই, এমনটাই দাবি করছেন স্নেহময়। শুধু থাইল্যান্ড নয়, তারা তিনজনে একবার গোয়াও গিয়েছিলেন। স্নেহময়ের সঙ্গে কীভাবে অর্পিতার পরিচয় সেটা উল্লেখ রয়েছে চার্জশিটে। স্নেহময়ের বয়ান উল্লেখ করে ইডির দাবি, পার্থ ডায়মন্ড সিটির ফ্ল্যাটে অর্পিতার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। বায়োসিস মার্সেন্টস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার কর্মী হিসাবে বস অর্পিতাকে রিপোর্ট করতে হবে বলেও পার্থ তাকে নির্দেশ দিয়েছিলেন বলে জানাচ্ছেন ইডিকে। প্রসঙ্গত সিম্বায়োসিস মার্সেন্ট প্রাইভেট লিমিটেডের নাম ইডির চার্জশিটে অভিযুক্তর তালিকায় 5 নম্বরে রয়েছে। ওই চার্জশিটে আরও অনেক তথ্যের মাধ্যমে পার্থের সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা প্রমাণ করার বিভিন্ন তথ্য পেশ করেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, বিদেশ সফরে সঙ্গী হওয়া সেই ঘনিষ্ঠতার অন্যতম প্রমাণ রয়েছে এই স্নেহময়ের কাছে। এছাড়াও অর্পিতার জীবন বীমার নমিনি হিসাবে পার্থের নাম থাকাকেও ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে ধরে নেয় ইডি, এবং সেটা উল্লেখযোগ্য প্রমাণ বলছে ইডি। সূত্রের খবর, এই স্নেহময় দত্তই পার্থ অর্পিতার যাবতীয় তথ্য ফাঁস করেছেন ইডিকে।